আদ ব্লগস এন্ড টিপস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখো তো বুঝতে পারছো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। সো আজকের ভিডিও টপিক হচ্ছে খরগোশ হোম ডেলিভারি। সো আজকে একটা ভাই আমার কাছ থেকে দুই জোড়া খরগোশ নিছিল। সো খরগোশগুলো তোমাদেরকে দেখাবো। সো এর আগেও আর ওই ভাইকে আমি এক জোড়া খরগোশ দিছিলাম রানিং পেয়ার। সো কাল পরশু বা দু একদিনের ভিত্তি খরগোশগুলা বাচ্চা দিব। মানে এই 28 দিন আগে খরগোশ নিয়েছিল, সো আমার কাছে মিটিং করার না ছিল। সো দু একদিনের ভিত্তি খরগোশ বাচ্চা দিলাম। সো দুর্ভাগ্যবশত ভাইয়ের খামার থেকে কে যেন ওই খরগোশটা চুরি করে নিয়ে গেছে। সো ভাইয়ে তো আজকে আমার কাছে ফোন দিয়ে প্রায় ভাইয়ের মন ভেঙে গেছে, বা ভাইয়ের পুরা কান্না কান্না অবস্থা, বা একটা শখের জিনিস। ভাই আগে খরগোশ পালছিল, কখনো বাচ্চা দিনে ছিল আমার কাছ থেকে 28 দিনের মাথা নেওয়ার পরে খরগোশ প্রায় কাল পরশু বাচ্চা দিয়ে দিত। সো দুর্ভাগ্যবশত ভাইয়ের খরগোশ নিয়ে গেছে। সো ভাই আবার ফোন দিয়ে বলতেছে যে দুই জোড়া খরগোশ লাগবো। সো আমার ভাইয়ের দেওয়ার জন্য দুই জোড়া খরগোশ পা করে রাখছি। সো তোমাদেরকে খরগোশগুলো দেখাইতেছি, বা ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে ভাই তুমি খরগোশগুলো দেখো, আমি পিক দিয়ে দিতেছি স্ক্রিনে। সো দেখো সবাই, সো এ হচ্ছে এক জোড়া খরগোশ। সো এগুলা মিটিং করানো আছে স্যার। এটা হচ্ছে আর এক জোড়া খরগোশ। সো এই দুই জোড়ার কথাই বলছিল ভাইয়ে। সো ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে এই দুই জোড়া আমি তোমার জন্য এক্সট্রা রেখে দিচ্ছি, বা আর বাকি যারা আছে সো তাদের উদ্দেশ্য বলতেছি যে তোমরা আমার কাছ থেকে কীভাবে খরগোশ নিতে পারবে। সো ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝবে যে কীভাবে আমার কাছ থেকে খরগোশ নিতে পারবে। সো ভাই আমার আশেপাশের এলাকাতেই, সো আমার বাসা হচ্ছে কচুয়াতে, আর ভাইয়ের বাসা হচ্ছে যে জোরপুর, জোরপুরের কাছে। সো এখান থেকে প্রায় 150 টাকার ভাড়া আছে। সো বা আমি কচুয়া থানা বা চাঁদপুর জেলার আশেপাশে যারা আছো, সো তাদের উদ্দেশ্যে বলতেছে তাদের পক্ষে হোম ডেলিভারি দেওয়া সম্ভব, বা বাসার আশেপাশে গেলে তোমরা এদিক ওদিক আসলে আমার কাছ থেকে খরগোশ নিতে পারবা। আর যাদের যাদের খরগোশ লাগবে, সো আমার কাছে ভালো ভালো আইটেমের খরগোশ আছে। সো তোমরা এগুলো দিয়ে খামার করতে পারো, বা শখের বশত নিয়ে পুষতে পারো। সো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সো আমার সাথে অবশ্যই এ মুহূর্তে যোগাযোগ করবা। সো আমি তো দিনকাবেলা কাজে থাকি, সো তোমরা রাতের মাগরিবের পরেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে আমাকে লাইনে পাবা। সো ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। সো আজকে আর একটা ভিডিও চ্যানেল আপলোড করা হচ্ছে যে খরগোশ কোন জাতের খরগোশ খাওয়া যায়, বা ছাগল পায়া খরগোশ কি, বা ইয়া খরগোশ কি। সো চ্যানেলে দেওয়া আছে, তো দেখে ভিডিওটা ঘুরে এসেছো। আল্লাহ হাফেজ, বাই।